স্মরণে বলতে চায়, আসলে আমাদের দুনিয়ার জীবনটা একেবারে অস্থায়ী, মানে এ দুনিয়ার জীবনটা আমাদের জন্যে সময় নাই। সার্বিকভাবে সর্বক্ষণিকভাবে আমাদের চিন্তা করা দরকার, আমাকে চলে যেতে হবে, ঠিক না? চলে যেতে হবেই, এটাই সত্য কথা। এজন্যে আমাদের কবর বাড়ি কোথায় হবে এটাও আমাদের একটা বিষয়। এটা যদিও আপনারা শুনেছেন, তার একটু স্মরণ করি আপনাদের, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহর রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহর রহম পাব, কোন আমলে করবে ক্ষমা কোন আমলে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।